हुगली के पांडुआ के हराल ग्राम पंचायत इलाके की सियालगोरी ग्राम में जब भाजपा के महासचिव पार्थ शर्मा भाजपा की घायल महिला समर्थक को देखने जा रहे थे तो उसी वक्त तृणमूल कर्मियों द्वारा उनकी कार में तोड़फोड़ और साथ ही मारपीट किए जाने का मामला सामने आया है। फिलहाल तृणमूल के लोगों ने इन आरोपों से इनकार कर दिया है। फिलहाल पुलिस मामले की जाँच कर रही है। গতকাল রাত থেকে পান্ডুয়া থানার মহিষী অঞ্চলের অন্তর্গত হরাল গ্রাম পঞ্চায়েতের শিয়ালাগুড়ি অঞ্চলে আমাদের বিজেপি কর্মীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার চলছে। অত্যন্ত বৃদ্ধা 95 বছরের বৃদ্ধাকে মারধর করা হয়েছে। তার ভালো ট্রিটমেন্টের জন্য আমরা সকালবেলা বিজেপি কর্মীরা জমায়েত হই সেখানে তাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের দেখামাত্র তৃণমূলী দুষ্কৃতী দল আমাদের উপর আক্রমণ করে, আমাদের মহিলাদের শ্লীলতাহানি করা হয় এবং আমার গাড়িটা ভাঙচুর করা হয় ভয়ঙ্করভাবে এবং আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। কোনোক্রমে আমরা সেখান থেকে পালিয়ে আসি, কিন্তু সেই বৃদ্ধা এখনও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছেন। আমাদের কর্মীরা ঘর ছাড়া সবাই, তাদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, মহিলাদের যথেচ্ছ শ্লীলতাহানি করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিয়ে গিয়ে দাবি জানাচ্ছি আমরা।